কেন্দ্রের মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল, শ্রমিক বিরোধী শ্রমিক আইন প্রত্যাহারের দাবি সহ শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণ, সীমাহীন বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা, রেল বিমা বেসরকারীকরণ সহ দিনহাটা দুনং ব্লকে ঘোষিত কলেজ দ্রুত পঠন পাঠন চালুর দাবিতে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে 26 নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার দিনহাটা শহরে মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন। চলতি মাসের 24 তারিখ কোচবিহার শহরে মহামিছিলের ডাক দিয়েছে বাম, কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চ। এই মহামিছিল সফল করার আহ্বানও জানানো হয় এদিনের এই মিছিল থেকে। এদিন দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে মহামায়া পাঠ হয়ে দিনহাটা চৌপতিতে এসে শেষ হয় এই মিছিল। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়, শ্রমিক নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, বিকাশ মণ্ডল, প্রদীপ রায়, শুভ্রালোক দাস, আব্দুর রউফ, আমিনাল হক, প্রদীপ রায়, আজিজুল হক প্রমুখ। এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়া, বিশ্ব সিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।